হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুবা অরিন ব্লগস থেকে বলছি। আশা করছি আমার ভিউয়ার্স ভাই বোনেরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটি রমজানের আরেকটি রোজার আর কি ইফতারের আইটেম নিয়ে চলে আসলাম। আমরা কী কী ইফতার করব সেগুলোই আর কি একটু রান্নাবান্না করব, তৈরি করব আর কি, ইফতারের সময় চলে আসছে। তো সেজন্য তো আজকে একটু স্যুপ রান্না করব। আমার মেয়ে বলছিল যে আমু ঘরে যদি স্যুপ থাকে তাহলে একটু খাবো, সেজন্যই আর কি যেই কাজ সেই অনুযায়ী আর কি, যে কথা সে অনুযায়ী কাজ। আর হচ্ছে সেজন্য স্যুপটা রান্না করে ফেললাম, আমি ম্যাগি কর্ন স্যুপ রান্না করলাম আজকে, আর সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে আমি একটু টমেটো সস আর হচ্ছে একটু কী বলবো সয়া সসও দিলাম, একটু ঝাল হলে একটু টক মিষ্টি হলে আর কি ভালো লাগবে সেজন্য আর কি দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, এটা তো খুব শর্টকাট রান্না। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিলাম একটু পানি দিয়ে, সাদা পানি দিয়ে। তারপর হচ্ছে একটা ডিম দেবো, এখানে আমি কোনো মাংস ইউজ করি নাই, এখানে আমি ডিম দিয়ে একদম সাদা মাঠাভাবেই স্যুপটা রান্না করলাম, কারণ হঠাৎ করে আমার মেয়ে বললো সেজন্যই আর কি রান্না করা হলো স্যুপটা। আগে থেকে বলে রাখলে অবশ্য আমি মাংস এগুলো সব ঠিকঠাক করতাম, তো সেজন্য আর কি ডিম দিয়ে ওকে রান্না করে দিলাম স্যুপটা। এই তো আমার স্যুপটা রান্না প্রায় হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখন আমি কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর ডিমটাও অ্যাড করব, তারপর রেডি হয়ে যাবে। আসলে কী বলবো, ইফতারের সময় খুব তাড়াহুড়া লাগে কোনটা রেখে কোনটা করব, এটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আসলে। আর হচ্ছে এখন যে ডিম দিয়ে দেবো, আমি ডিমটা একটু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা ডিম আমি ব্যবহার করছি এখানে, একটা স্যুপের জন্য একটা ডিমই যথেষ্ট, তো সেটাই আমি একটু দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দিয়ে আমি একটু সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ স্যুপটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এখন আমি একটু অন্য অন্য ইফতারগুলো একটু তৈরি করে নেব। আর আমি এর সাথে করেছিলাম হচ্ছে ফুলকপির পাকোড়া, তারপর হচ্ছে নুডলস করেছিলাম অল্প একটু। এই নুডলসটা আপনার সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম না, অল্প একটু শেয়ার করলাম নুডলসটা আর কি। তো এই তো আমার নুডলসটাও মানে একদম শেষের দিকে আমি একটু আপনাদের দেখালাম, একটু ধনে পাতা এখানে অ্যাড করলাম। আর এটাও আমি শুধু ডিম দিয়েই করেছিলাম নুডলসটা, এখানে আমি কোনো মাংস বা চিংড়ি মাছ কোনো সবজি যে কোনো কিছু অ্যাড করি নেই। আর সাথে ছিল হচ্ছে এটা আপনারা কী বলেন ডাবলির ঘুমনি আর কি আমরা বলি, তো এটা আমার রান্না হয়ে গিয়েছিলো। আমি একটু বেরেস্তা আর হচ্ছে শুকনো মরিচ, তারপর হচ্ছে কাঁচা মরিচ আর একটু মরিচের কী বলবো ওইটা দিয়ে দিলাম আর কি উপর দিয়ে, তো এটাও খেতে খুব ভালো হয়েছিল, একটু ঝাল ঝাল ভালো লেগেছিলো আর কি খেতে। আর এখন আমি একটু ভাজা ভুনা করে নেব। আর এখানে আমি বেসন দিয়ে ঘুলে নিলাম সব রকম মশলা দিয়ে, আর একটু পুদিনা পাতা একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু, তারপর কাঁচামরিচ এটা ছোটো ছোটো মানে মিহি করে কেটে মিক্সড করে নিয়েছিলাম আমি বেসনের সাথে। আর এখানে আমি কিছু ফ্রিজ থেকে আর কি নামিয়ে রেখেছিলাম কিছু ফুলকপি, ফ্রোজেন করা ছিল আমার ফুলকপিগুলো, তো সেগুলো আমি একটু কী বলবো বেসনের সাথে মিক্সড করে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাও খেতে খুব ভালো হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল। আর আমি বেসনের মধ্যে চালের গুঁড়ো আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্সড করেছিলাম, সেটা আমি আসলে দেখাইনি, খুব তাড়াহুড়ো করে করেছি তো সেজন্য আর কি দেখানো হয়নি। তো চালের গুঁড়োটা দিলে আর কি হয় কি একটু বেশি মুচমুচে হয়। আমি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করেছিলাম যেহেতু কী বলবো যে স্যুপের জন্য আমার কর্নফ্লাওয়ারটা নামানো ছিল, সেজন্য কর্নফ্লাওয়ারটাও একটু দিয়ে দিয়েছিলাম, সেজন্য খুব মুচমুচে হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো এগুলোই ছিল আমাদের ইফতারের আইটেম। আর ফ্রুটসগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, তো আজকে আমাদের এটাই ইফতারের আয়োজন, নুডলস, তারপর হচ্ছে স্যুপ আর ফুলকপির পাকোড়া, তারপর কিছু ফ্রুটস, এগুলোই আমরা খাবো আলহামদুলিল্লাহ। আমরা মা মেয়ের জন্য ইফতার আর ছিল কী বলবো বুটের ঘুমনি ছিল, এই বুটের ঘুমনিটা খেতে খুব ভালো লাগে। বুটের ঘুমনিটা হচ্ছে আমরা এটা ডালপুরির ভিতরে ঢুকে তারপর খাই, তো আমার হাতে সময় কম ছিল সেজন্য ডালপুরিটা বানানো হয়নি, একদিন অবশ্য খাবো। তো যাই হোক, আর এই যে আমি মাঠার শরবত করেছিলাম সেটাও ঢেলে নিলাম। তো যদি আমার ব্লগটি আজকে ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন। আর হচ্ছে কী বলবো ইফতার ছাড়া তো এখন আর কোনো কিছুই নেই, কারণ হচ্ছে অন্য অন্য রান্না আর কি দেখাবো। ইফতারে আমরা যা যা খাই টুকিটাকি সেগুলো নিয়েই আর কি ব্লগ করি, হয়তো বলতে পারেন প্রতিদিন একই রকম ব্লগ, কারণ এখন রমজান মাস, রমজান মাসে আমরা কী করি না করি কী খাচ্ছি
সেগুলো নিয়ে আমরা ব্লগ মানে সাজাই। তো এই তো আজানের সময় হয়ে গেছে, আজান দিবে, আর আমি আমার মেয়েকে সার্ভ করে দিচ্ছি। আমার মেয়ে এখন খাবে, আর ও ফুলকপির পাকোড়াটাও নিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খেয়ে ইফতার শুরু করে দিলাম, আর এই যে আমরা আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি। তো আজকে আমি এখানেই আমার ব্লগটি শেষ করে দিব। আসসালামু আলাইকুম।